সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার, যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং এবং সংকট না তৈরি হয়। বাংলাদেশে এক ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা আছে এবং এখানে ইসকন অথবা ইসকনের সাথে সম্পৃক্ত অনেকেই এখানে জড়িয়ে পড়েছেন এবং এছাড়াও বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠীর ভিতরে এক ধরনের চাপ উত্তেজনা কাজ করতেছে। তো আমরা বলতেছি যে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি নিহত হয়েছেন তার সেই বিষয়ে যে মামলা চলমান আছে, মামলা দুটি মামলা হয়েছে, আরও মামলা হওয়ার কথা রয়েছে এবং গ্রেপ্তার চলমান রয়েছে এবং ওখানে সরকার উদ্যোগ নিয়েছে যাতে কোনো রকম যারা এখানে পারপেট্রেটরস আছে তারা যেন কোনোভাবে চার না পায়। এছাড়াও এখানে এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরিতেই একটা অপচেষ্টা ছিল, এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ সবগুলো রাজনৈতিক দল এবং ধর্মীয় কমিউনিটি সবাই মিলে এটা রুখে দিয়েছে এবং এই ক্ষেত্রে এই বাস্তবতায় গতকাল বিএনপির নেতৃবৃন্দ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করেছেন এবং আজকে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ দেখা করেছেন। তো ওনাদের দুজন দুটি দল থেকে আমরা যেটা বক্তব্য পেয়েছি সেটা হচ্ছে মূলত এক ধরনের সামগ্রিক ঐক্য এবং বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায়, উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায়, এই সম্বন্ধে সকলের সহযোগিতা ডক্টর মোহাম্মদ ইউনূস কামনা করেছেন এবং সবাই মিলে দুই দলই তাকে প্রস্তাব দিয়েছে, বিভিন্ন ইতিবাচক প্রস্তাব দিয়েছে কি কি করা গেলে সরকার আরো ভালো করতে পারে এবং তারা আগের মতোই সরকারকে সহযোগিতা করতে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। আর এছাড়াও আমরা যাতে বাংলাদেশে আগামী দিনে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উশৃঙ্খলা অথবা কোনো ধরনের অন্য কোনো ধরনের উন্মত্ততা না তৈরি হয় সেজন্য আমরা আমাদের জায়গা থেকে সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি এবং আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে এই শুধুমাত্র ইসকনের ইস্যুটাই নয় বরং এছাড়াও মাজারে হামলার ঘটনা ঘটেছে। তো আমরা বলতে চাই গভর্নমেন্ট থেকে যে মাজারে হামলার ঘটনা আমাদের নজরে আছে এবং বাংলাদেশের যেখানেই গত দুই তিন মাসে যেভাবে মাজারে হামলা হয়েছে এবং গত এক দুই দিনে হয়েছে এগুলো আমাদের নজরে আছে এবং আমরা এগুলো খুবই গভীর নজরে দেখতেছি এবং আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব যাতে যারা এই বিষয়ে মাজারে হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে এক ধরনের রিড্রেস পান। আশা করি এই বিষয়টা আমাদের আমাদের নজরে থাকবে এবং আপনারা দেখতে পাবেন এই বিষয়ে আমাদের পদক্ষেপ। আর আর সামগ্রিকভাবে বাংলাদেশের যে ধরনের উত্তেজনা উন্মত্ততা চলতেছে এটা আমরা সবগুলো দল এবং সবগুলো স্টেক হোল্ডারদের সাথে মিলিয়ে বসে আমরা আশা করি এটা সমাধান করতে পারবো এবং আপনাদের সবার সমর্থন কামনা করছি। গভর্নমেন্টের পজিশন এটা হাইকোর্ট ডিভিশন, আমি যতটুকু দেখেছি হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি দিয়েছে ওখানে রিটের শুনানি হিসাবে সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট এই বিষয়ে উদ্যোগ নিচ্ছে যেহেতু বলতো এটা হাইকোর্ট হাইকোর্ট এটা গভর্নমেন্টের উপরে অর্পণ করেছে এবং গভর্নমেন্ট আমরা মনে করি যে আমাদের দিক থেকে বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং এবং সংকট না তৈরি হয়। তো এটা আমরা নিশ্চিত করব যাতে হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল আলোচনা সাপেক্ষে এটা আমরা সিদ্ধান্ত নিব। আর দ্বিতীয় বিষয়টি চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন, ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে, মামলা যেই মামলায় ওনাকে গ্রেপ্তার করেছে ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট
এবং এটা বারবার রিইটারেটেড করা হয়েছে, এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয়, এবং যেই ওনার যেই কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের কাছে এটা ন্যস্ত আছে, ওনারাই ডিসিশন নেবেন যে এটা কিভাবে এটা প্রসিডেড হবে। সরকার, রাজনৈতিক দল, জনগণ কেউই এখানে আলাদা নয়, এটা গণ অভ্যুত্থানের সরকার, এখানে সবারই দায়িত্ব আছে, সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর, যে কিভাবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করা যায় এবং জনগণ কিভাবে জনগণকে ঐক্যবদ্ধ ধরে রাখা যায়, এটা সবারই দায়িত্ব। এবং এই ঐক্যবদ্ধ ধরে রাখার প্রক্রিয়া জারি রাখলে আশা করি কখনোই আর ফ্যাসিজম ফিরত আসবে না। আর দ্বিতীয় প্রশ্নে, জামাতের আমির ওনাই অথবা বিএনপি নির্বাচনের কথা বলেছেন, অবশ্যই নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচনী উদ্যোগ আছে, সার্চ কমিটি গঠন করার পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, ওনারা শপথ নিয়েছেন, আরও অন্যান্য যে কার্যক্রম আছে সেটা কার্যক্রম চলমান আছে। বাট সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার, যেটা বাংলাদেশের জনগণ যেই জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে বলতো আমি মনে করি। আমরা মনে করছি যে সংস্কার কার্যক্রম চলমান আছে, রিপোর্টগুলো আসুক সংস্কার কমিশনের, আর নির্বাচনী যেই কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে যা, সেটা নির্বাচন কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, ওনারা ওই অনুযায়ী কাজ করে যাবেন। এটা অ্যাট সাম পয়েন্ট এটা জনাব রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশনের ভিত্তিতে এটা ঠিক হবে।